আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছো না? আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি। তো হেলথ ওয়াইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু মানসিকভাবে মেন্টালি খুব একটা ভালো নাই। টেনশনে টেনশনে দিন যাইরো, যে ওয়ার্ল্ডও যে সিচুয়েশন হইর, জানি না কোন দিন কি তো হইব, কোন দিন এটা শেষ হই, বললেও বলা জানো তো ওটা সপ্তাহ লইয়াও খুব টেনশনে যাইরো দিন। আর তো হাজার গোড়োর ভিতরে থাকা হইলেও থাকা হয় না, আমি থাকলাম, আমার বাচ্চাই থাকে ঠিক আছে, বা আমার হাজব্যান্ড তো বাইরে যাওয়া লাগে, তানোর কাজ এটা বন্ধ হয়েছে না, তো সব মেলাই আর কি একটা টেনশন চিন্তা। তো আশা করি ইনশাল্লাহ আল্লাহ সপ্তাহ থাকি আবার সুন্দর দিন দেখাইবা, সুন্দর দিনের অপেক্ষায় আছি, আল্লাহ দেখাইবা ইনশাল্লাহ। তো যাই হোক, আর ইতামাত মাত্রাম না, আপনারও মনটা খারাপ করে দেই মো। তো ভিডিওটা দেখো কা, আশা করি আমরা স্কুল ভিডিওটা দেখলে আপনার যারও মন খারাপ ভালো হয়ে যাইব। তো আমি আবারও আরেকটা বাংলাদেশের ব্লগ লই আইছি আজকে। তো অনেকগুলো ব্লগ লইছে বাংলাদেশের, আপলোড কর্ম কর্ম করিয়া টাইম খালি যাইরও আপলোড আর করা। তো আরেকটা বাংলাদেশের ব্লগ আজকে আপলোড করলাম। তো আজকে আমরা আইসি সাদা পাথর, সাদা পাথর যাইরা মাকে আমরা। তো এটা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, আমরা অলরেডি ভোলাগঞ্জ যাইছি, তো এখান থেকে আমরা সাদা পাথর যাইমু। আর সাদা পাথর নতুন হইছে অনেক দিন আগে না, কয়েক বছর আগে আর কি। তো অনেক সুন্দর একটা জায়গা, তো আমরা অনু আইসি আজকে। তো আমরা আইছি ভোলাগঞ্জ। তো ভোলাগঞ্জর এটা হইলো ফেরি কাট জায়গা, তো অনেকটাকি ট্রলার ভাড়া করি আর কি আমরা সাদা পাথর যাওয়া লাগবো। তো আমরা ভোলাগঞ্জ গেছি আমরা গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যাইমু সাদা পাথর। সো ভোলাগঞ্জ যাইতে সিলেট থাকি প্রায় 33 কিলোমিটার রাস্তা আর কি। তো অত দূরই নাই রাস্তা, এখন অনেক বালা আগে থাকি, তো অত সময় লাগে না, তাড়াতাড়িও যাওয়া যায়। আর ভোলাগঞ্জ যাওয়ার পরে এখানেও আপনার গাড়ি পার্ক করিয়া আপনি তখন আপনি ট্রলারও হরিয়া যাইতে হইব সাদা পাথর। সো ওলাখান আপনি গেলে গাড়ি লইয়া যাওয়া লাগবো, যাতে সারাদিনও লাগি, যখন আপনি আবার ব্যাক করবা তখন ও গাড়ি দিয়ে আইতা আর কি। আবার এখানেও ট্রলার ভাড়া 800 টাকা থাকে, 800 টাকি কম হইতো নাই, 800 টাকি বেশি হইতে পারে কিন্তু কম হইতো নাই, বা 800 থাকবো ওলান। আর এটা 8 জন বোয়া যায় একটা ট্রলারও, তো আমরা 2টা ট্রলার নিচ্ছি, আমরা তো একটু মানুষ বেশি আসলাম। আর ট্রলারটায় আপনারে হৌ সাইডে মানে সাদা পাথরও নিয়ে দিব, আবার যতক্ষণ আপনি সাদা পাথরও থাকবা ততক্ষণ তারা দাঁড়াইয়া পরে আইবার সময় আবার ট্রলারে আপনারে আবার আনিয়া দিব ও সাইডে। ফেরিঘাট থাকি সাদা পাথরও যাইতে প্রায় 15-20 মিনিট লাগি যায়, আর বিশ্বাস করবানি না জানি না, ও 15-20 মিনিটও হইল গিয়া সাদা পাথরের সব থাকি এনজয়ের একটা বড় অংশ। তো ট্রলারে খরিয়া সাদা পাথরও যাওয়ার, আর সাদা পাথর থাকি আবার ফেরিঘাটও আওয়ার, যে কত সুন্দর একটা সময় আছিল এটা আসলে কইয়া বোঝানোর মতো না।
কোম্পানিগঞ্জের 0.7 সাদা পাথর। আর এখন আমরা নৌকাতাকি নামবো, তারপরে নৌকাতাকি নামিয়া আর একটু আটিয়া যাওয়া লাগবো, যেখানে সাদা পাথর এখানেও যাইতে হইলে। তো নৌকাটাকি নামার পরে প্রায় 8-10 মিনিটের রাস্তা খালি বালু আর বালু, আর চারিদিকে খালি পাহাড় অকল দেখা যাইব, আর তারপরেও পানি আর সাদা পাথর অকল পাওয়া যাইব। তো একটু হাঁটা, তারপরেও বালা লাগে, প্রাকৃতিক সৌন্দর্য লাগে। আর দেখতে পারা এখানো খালি সাদা পাথর, সইনও বেশি সাদা পাথর, এর লাগিয়েও স্থানীয়রা এই জায়গার নাম দি সইন সাদা পাথর। আর যে সাইডে যে পাহাড়গুলো দেখতে পারা, এগুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয় পড়ছে, তো মেঘালয়ের পাহাড়গুলো এগুইন। মেঘালয়ও কিন্তু 12 মাসও বৃষ্টি দেয়, তো বৃষ্টির পানিগুলোও আর কি উপায় দিয়ে আয় আমরা বাংলাদেশে দিই। আর পানির লগে আর কি স্রোতর লগে সাদা সাদা পাথর আয়, তো পাথরগুলো আইয়া আইয়া আর কি ওনার মাঝে আটকিয়া থাকে, তখন এর লাগে ওইটার নাম হয়েছে আর কি সাদা পাথর। আর এখন তো মেঘর সময় নাই, মানে বৃষ্টির সিজন নাই, যার কারণে পানি অনেকটা কম দেখা যায়র। বৃষ্টির সিজন থাকলে পানি কিন্তু এই যে জায়গাতে আমরা দাঁড়াইয়া ভিডিও করলাম এতটুকু পর্যন্ত কিন্তু পানি থাকব। তো এখানে মানুষ আসতো, তারা আমরা জেগাইছিলাম, তো তারা কইছিল আর কি ওটা। তো দেখতে পারা পাথর অত সুন্দর লাগে আর কি, পাথরে হওয়ার মতো নাই, আর সবুজ পাহাড়ে আরও সুন্দর লাগে। বাংলাদেশও যে অত সুন্দর জায়গা আছে না গেলে বোঝা যাইতো না। সবও আমরা অতটুকু আটিয়া আইসি আইয়া এখন পাহাড়ের, মানে পাহাড়ের আগে দিয়ে আর পাথরের উপরে বইছি আর কি। আর ইনো দেখতে পারা আমার আব্বু আমার ছোটো বোন আর সিদরা, তারা বইতা শোন আর গল্প করা, তো আমি অল্প একটু ভিডিও করলাম। পাথরের উপরে দিয়ে হাঁটা আসলে যে কষ্ট আসিল, যে দুঃখ মিলছে পাওয়ার মাঝে, আর তো স্লিপারি আসিল পাথরে গইন, তো খুবই কেয়ারফুল থাকা লাগছে। একটু 19-20 হইলেও স্লিপ খাইয়া ঠাস করে একবারে পাথরের উপরে পড়ম অবস্থা আর কি। তো পানি অতটা নাই, এর লাগি কেয়ারফুলি হাঁটা লাগছে, যদি পড়ি তে সোজা পাথরের মাঝে পড়ম, আর মাথা বাজে চাখানো দুঃখ মিলল অনেক, তো কেয়ারফুল আটা লাগে আর কি স্লোলি আস্তে আস্তে। তো সবেও যে যার মতো টাইম স্পেন্ড করা, আর আমিও বইয়া বইয়া পানির মাঝে বইয়া বইয়া ভিডিও করলাম। তো আমি পুরাটা পানিত নামছি না, সবও পুরাটা পানিত নামছেন, আমি আর ফুল নামছি না। আর তলিয়ানা সিদ্রা এখন পানি থেকে একটু উঠছেন, উঠি একটা বাঁশের পুল আসিল, তখনও তারা বইরা, তারা আসলে জানি না কিতা বুঝের বাঁশের পুল এটা অত বালা পাইছে তারা, তো এগু দেখি আর কি তারা যে খুশি আসলো উপরে ওঠার লাগি। তলিয়ানায় সেটা খররা সিদ্রায়ও তাইরে ফলো খররা আর কি। আর তো এখান থেকে তারা আইতা চাইরা না, তো জোরে তারা রে আঁকি আমরা ঘোরা দেখাইয়া তো আনছি, কারণ বাঁশের পুল এটা দৌড়াইছে এক সাইড থাকে মানুষ অপর সাইডে যাইবার লাগি, তো মানুষ তারা বোয়া টিকানো উঠরা না, তো মানুষ যাইতা পারা না অন্য সাইডে, তো এর লাগে আর কি। তো ঘোড়া একটা এখানেও রাখা হয়েছে, ঘোড়াও পে করি আর কি আপনি চড়তে পারবা বা ফটো তুলতে পারবা। তো আমার ছোটো বোন দেখতে পারা তাই আমরা জোরে তুলছি, তাই আসলে খুব ডরায় ঘোড়া টোড়ায় তা, তো জোরে আমরা তুলছি তাই রে। তো আমরা ঘোড়া মাঝে ফটো তুললাম সবে উঠরা, লিয়ানা সিদ্রারও ফটো তুললাম। তো সিদ্রা আসলে ঘোড়াতে ইন্টারেস্টেড নাই, তাই আবার বাঁশের ফুলও যাই বার্গিল লাগিয়ে তাই পাগল হয়ে যাইর। তো পরে আর আমরা তাইরে নামাই দিছি ঘোড়া থাকি, লিয়ানা আসলা ঘোড়াত, তাই মাশাল্লাহ এনজয় করছে, বা ঘোড়া আর চড়াইছে না, খালি বইছে আর ফটো তুলছি আমরা। আর ইনো দেখতে পারা আমার বোনের হাজব্যান্ড আমরার দুলামণি, তো তাই
পানির মাঝে খুবই এনজয় করাই দিন। আসলে সবও খুব এনজয় করছেন, একটু গরম পড়ছিল আর জার্জির মতো করিয়া সব এনজয় কর রাখি। তো আমরাও বইছি সব পাথরের সাইডে, আর এই সাইড ওইলোকে একবারে ইন্ডিয়ার বর্ডারের সাইড আসিল। তো পানির স্রোত কিন্তু এখন নাই বললেও চলে। তো বর্ষাকালও কিন্তু ই যে স্রোত দেখায় এর থেকে কিন্তু তিন ডাবল হইব, পানিও বাড়ব সাথে স্রোতও। তখন কিন্তু খুব কেয়ারফুল থাকা লাগব। তো যারা বর্ষাকালও যাইবা তারা খুব কেয়ারফুল থাকবা, পানির নামলেও খুব নিজেরে মানে কেয়ারফুলি রাখবা, কারণ পানির নিচর স্টোনগুলা কিন্তু খুব পিছলা থাকে। আর যদি একটু ব্যালেন্স আড়াইন পানির মাঝে তখন কিন্তু ফরবা ফরিয়া অনেক বড় অঘটন ঘটতে পারে। তো এর লাগি আবার স্রোত ফরার লগে লগে আপনি যে দাঁড়াইতা জেনে বা আবার নিজরে ব্যালেন্স রাখা যায় না, কারণ স্রোতে আবার ঠানিয়া লইয়া যায় কি। তো এর লাগি আর কি বর্ষাকালও জায়গাটা একটু ডেঞ্জারাস হয়ে যায়। তো এখন সব থেকে বেস্ট টাইম আসলে সাদা পাথর যাইবার, মানে শীতকাল। আমি মনে করি অনেকে বালা পাইতা নাই কারণ পানি কমি যায়, কিন্তু আমার কাছে এখনও মনে হয় বেস্ট টাইম আর কি। তো আমরা পানি থেকে উঠে আইছি আর একটু আটরা মাটিয়া আমরা তুকাইরাম যে কোনো বইয়া আসলে খাওয়া যায়। তো আমরা খাবার দাবার সপ্তাহ আমরা গোড়াকিও লইয়া ইসলাম, আমার মা বানাইছেন সবটা। তো ওটা লইয়াও আর কি আমরা যাইরাম এখন আবার, আর বাতাসে আমরার পরনে যে কাপড় চোপড় আসিল তা হুকাইরও আর কি। তো একটা জিনিসও আমার বাদ লাগছে, আসলে অত সুন্দর সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্য ভরা একবারে, কিন্তু আমরা মানুষরা তো যাইরাম ঠিক আছে, কিন্তু পর্যটক হলে গিয়া আস্তা মানে বড়াইয়া রাখি আইরাম। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে। তো এই জায়গার মাঝে কিন্তু একটু পরে পরেও ডাস্টবিন রাখা হয়েছে, আর বারবারও কইর যে ডাস্টবিনও ময়লা ফালানি লাগে, তারপরেও কিন্তু মানুষে বাইরে ফালাইছেন আর সারাটা এরিয়াও মানে বড়াইয়া রাখি দিছেন। তো এই জিনিসটা খুব খারাপ লাগছে। আমরা দেশের সুন্দর জায়গাগুলো যদি আমরা সুন্দর করে না রাখি তাইলে খালি প্রাকৃতিক সৌন্দর্যও খামে আইতো না, প্রাকৃতিক সৌন্দর্যটারেও নষ্ট করে দেয় ময়লা আবর্জনায়। তো এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো, বাইরে না ফালাইয়া ডাস্টবিনের মাঝে আমরা ফালাইমো, যেখানো সেখানো না ফালাই। তো আমার মায়ের ঘর থেকে খানিবার আনছিল তো প্লেন পোলাও রোস্ট আর এগ আর ডিম রোস্ট আর সমোসা। তো তো সিম্পল খানিও পিকনিকও লাগে, আসলে সিম্পলও বালা, তার উপরে তো ঠান্ডা হয়ে যায় লাগে, বেশি কিছু আনা যায় না। আর চিকেন ডিম ফোলা এটা ঠান্ডা হইলেও খাওয়া যায় সো এর লাগি। আর আমরা লগে তো বেবি নাসলা সো তারারও তো ফেটোপুক লাগে যাইব, তো এর লাগে খানির আয়োজন করা। আর নাইলে আমরা গিয়া খাইতে পারলাম মানে, কিন্তু গিয়া আর কি ভোলাগঞ্জ থাকি সিলেট গিয়া খাওয়া লাগলো না। তো অনেক দূরই আর বাচ্চাই দন তত সময় বেশি হাঙ্গি হয়ে গেল অনেক লাগি। আর প্রথমে খাইবার লাগি আমরা পাকা স্ন্যাক এমনি নিছিলাম লগে, তো ওগুন খাইছেন তারা, আর পরে তো আর লাঞ্চ খাইছেন, তারপরে তো আর আমরা আইছি। তো বেকাল টাইম হয়ে গেছে আর দেখতে পারা মেঘালয়ের সাইডে দি মেবি বৃষ্টি হইর, খুব অন্ধকার আছিল তারা হিপাই দি। আর আমরা আবার নৌকায় আবার যে ফেরিঘাট থেকে উঠিয়া গেছিলাম অনু আবার আইয়া নামছে। তো আগে তো আমরা সকালবেলা গেছিলাম, আমরা প্রায় এগারো দশটার সময় আমরা গেছিলাম গিয়ে, দশটা এগারোটার সময় হইব। তো তখন আর ইলা স্টল আসিল না, তো এখন উঠিয়া আইবার সময় দেখলাম অনেকগুলা স্টল লইয়া বইছে। তো তারা রে জিগাইলাম যে এটা কোন জায়গা থেকে আনছেন জিনিস, তো তারা কইলা এগুলো ইন্ডিয়ার মাল, তো পুরা ইন্ডিয়ার জিনিসগুলো আর কি তারা এখানে সেল করা। আর প্রাইস একবারে ইন্ডিয়ার প্রাইস অনুযায়ী, সো বাংলাদেশের দাম নাই, তো যার কারণে দাম অনেক কম বাংলাদেশের লাগি ইন্ডিয়ার প্রাইসে। তো আমরা হচ্ছে ভালো লাগছে, হরলিক্স বা ওরিও বিস্কিট ডিফারেন্ট টাইপ অফ বিস্কিট আছে ন, তো এইটার প্রাইস একবারে হোল ব্যাগ 200 টাকা 300 টাকায় আপনারা লইতে পারবা। তো হোল ব্যাগও প্রায় 12টা করিয়া প্যাকেট থাকে আর কি। তো অনেক লাভও আর মজা আছে বিস্কিটগুলা। তো আমরা বলা বিস্কিটা কি লইছি বেশি করে,
ওরিও, তারপরে আরো ডিফারেন্ট টাইপ অফ বিস্কিট। ও যে একটা বিস্কিট দেখতে পারা ম্যাজিক, ওটা লইসলাম হইলে, এটাও ভালো আসিল, মজা আসিল। তো ওটারও হোল প্যাকেট আমরা লইসলাম। আর কিছু কয়েক জাতি চকলেট লইসলাম, কিটকাট ওটা। তো কিটকাটই তো আমার অতটা ভালো লাগছে না, অত মানে টেস্ট নাই, তো আমি হইতাম নাই চকলেট লইতাম থাকি। বা আপনারা গেলে বিস্কিট টাইপ অফ জিনিস লইতে পারবা, বিস্কিট বা অন্য কিছু, বা ডাব সাবান ওটা জিনিস, আর ইন্ডিয়ান ফেস ওয়াশ যেগুলা ওগুলো লইতে পারবা, ইন্ডিয়ান কোম্পানির যেটা যেটা আর কি ওটা লইতে পারবা। যাই হোক, ওলানো আমরা এদিন কোর দিনটা গেছিল কি, আর খুবই ভালো কাটছে, আমরা খুবই এনজয় করছি সবে। তো আপনারা যারা বাংলাদেশও যাইবা, সিলেটও যাইবা, আর গেলে প্লিজ সাদা পাথর দেখে আইবা, আপনারাও খুব ভালো লাগবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা। আর আমরা সবল লাগি বেশি বেশি করে দোয়া করবা, আমার ফ্যামিলি আমার লাগি, আর আমিও আপনার লাগি বেশি বেশি করে দোয়া করমু। সবে সবরে সবর দোয়াত মন করবা, আর আল্লাহ ইনশাল্লাহ আমরারে সুন্দর দিন দেখাইবা। জানি খুব টেনশন লাগে, তারপরেও কিছু করবার নাই, আমারও টেনশন লাগে, আমার যে খালি আমার নিজের ফ্যামিলি লাগে এটা নাই, আমারও বাংলাদেশেও আমার মা বউ বোন আমার আরও ফ্যামিলি মেম্বার সকল আছেন, সবল লাগে, খুব টেনশন লাগে। তো সপ্তাহে মিলাইয়া চিন্তা আয়, তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখিয়া খাড়া আছি। তোলাও আপনারা স্ট্রং থাকবা, আর গরো থাকবা, সেফ থাকবা, ট্রাই করবা যতক্ষণ পর্যন্ত ক্লিন রাখা নিজের সেলফরে, আর আপনার ফ্যামিলি মেম্বারে আপনার গোড়রে সব হান্ডেও ক্লিন রাখার ট্রাই করবা। আর আমার চ্যানেলের লগে থাকি আমার ভিডিওগুলো দেখবা, লাইক কমেন্ট করবা, আর আমার ভিডিওগুলো শেয়ার করবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আজকের মতো অনেক শেষ করা, আমার আল্লাহ হাফেজ।